মহানবমীতে কুমারী পুজো বহরমপুরে। বৃহস্পতিবার বহরমপুরের খাগড়া দুর্গাবাহিনী মহিলা পরিচালিত পুজো কমিটি নবমী পুজোর শেষে শুরু হয় কুমারী পুজো। এদিন এলাকার পাঁচ বছর বয়সী এক কুমারীকে এনে মা দুর্গার পাশে বসিয়ে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কুমারী পুজো করা হয়। সমস্ত রকম নিয়ম কানুন মেনে কুমারীকে নতুন শাড়ি গহনা পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে তাকে পুজো করা হয়। এই মহিলা পরিচালিত পুজো কমিটি এবার মহিলা পুরোহিত দ্বারাই পুজো করাচ্ছেন, এই নিয়ে দ্বিতীয় বর্ষ। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমরা কুমারী পুজো সকাল থেকে আমরা তৈরি, মা আসবে আমরা খুব খুশি, আমরা অনেকদিন আগে থেকেই খুশি আমরা কুমারী পুজো করবো। বেলুন মঠের পুজোতে আমরা অনুপ্রেরণা পেয়েছি, আমরা সেই থেকে আমরা শুরু করেছি আমাদের এবার দ্বিতীয় বর্ষ। এর আগের বছর আমরা কুমারী পুজো করেছিলাম, আমরা প্রত্যেকবারই এটি করার চেষ্টা করব, কিন্তু মায়ের আশীর্বাদ যদি আমরা পাই আমরা নিশ্চয়ই প্রতি বছর এটা চালিয়ে যাবো। সবই তো মায়ের ইচ্ছে, মায়ের ইচ্ছে ছাড়া তো একটি পাতাও নড়ে না, এটা তো আমরা সবাই জানি। না, কোনো সমস্যা নেই, মানুষের বিপুল সাড়া পেয়েছি আমরা, বিপুলভাবে মানুষ আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমরা নিজেরাও খুব খুশি। আমরা পারছি, পারবো, আগামী দিনে এইভাবেই এগিয়ে যাব আমরা মহিলারা, সমাজে এইভাবেই সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাব। মৌসুমী ঘোষ, সম্পাদিকা, দুর্গাবাহিনী।